বেশ কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছে আইসিসির FTP ট্যুর। এই ট্যুর অনুযায়ী 2019 থেকে 2023 সাল পর্যন্ত দেশগুলোর টেস্ট খেলার পরিসংখ্যান দেওয়া হয়েছে। এতে করে বাংলাদেশ বেশ সুবিধাই পেয়েছে, বিগ থ্রির পরেই আছে বাংলাদেশের নাম। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়ার পর চতুর্থ সর্বোচ্চ টেস্ট খেলবে বাংলাদেশ। এই প্রসঙ্গে PCB-র এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের মতো ছোট দেশগুলোর সাথে কেন আমাদের মেলানো হয় আমি সেটা বুঝি না, আমাদের চেয়েও তাদেরকে বেশি টেস্ট খেলতে দেওয়া হয়েছে, এতে আমাদের উপর অবিচার করা হয়, এতে নিঃসন্দেহে ভারতসহ আরও বেশ কিছু দেশের হাত ছিল। তিনি আরও বলেন, ছোট দেশগুলোর মাঝে শুধু তাদেরকেই রাখা উচিত যাতে তারা প্রতিযোগিতা করে উঠতে পারে। ছোট দেশগুলোর মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ের সাথে পাকিস্তানকে মেলানোর প্রশ্নই ওঠে না। ICC হয়তো ভুলে গেছে পাক ক্রিকেটের এখনও কিছু হয়নি, আমরা কিছুদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এসেছি।